வச்சு தானே போடு. প্রশাসন থেকেও প্রচার করা হয়েছে যে দোকানে কিছু মালপত্র কিনতে গেলেও মাস্ক পরতে হবে, কিন্তু সেরকমভাবে মানুষ সচেতন নয়, খালি মুখেই বেরিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা প্রোগ্রামটা নিয়েছি সুব্রত সামন্ত রায়ের উদ্যোগে, আমার সহযোগিতায়, যে 2000 মানুষকে মাস্ক বিতরণ করা, যাতে মানুষ বেরোক, সে কিছু কিনতে বেরোবে কিন্তু মাস্ক পরে বেরোবে।
কিন্তু আজ থেকে প্রচার করা হয়েছে প্রশাসনিকভাবে থেকে যে 7টা থেকে 12টার মধ্যে কেনাকাটা করে বাড়ি ফিরে যাবে, কিন্তু ওই টাইমের মধ্যে বেরোতে হলেও মাস্ক পরে বেরোতে হবে। তাই জন্য আমরা মানুষের কাছে এই সচেতনতা সৃষ্টি করছি যে মাস্ক পরি। এটা কি এখন অভাব মনে হচ্ছে মানুষের মধ্যে? সেরকম মানুষের মধ্যে আমরা সচেতনতা গড়ে ওঠে না, কিন্তু আমরা এটা আরও বড় সংখ্যকভাবে করব। আজকে 2000 দিয়েছি, বিকেলে দেবো আরও 3000, আজকের মধ্যে 5000 কমপ্লিট করব, যাতে মানুষের মধ্যে আর একটু সচেতনতা বাড়ে। আপনাদের সঙ্গে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে? আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন আছেন, কোলাঘাট বিড হাউসের ভারপ্রাপ্ত অফিসাররা আছেন, ওনারাও থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। হ্যাঁ, খুবই গুরুত্ব এটা, আমরা পথ চলতি মানুষদের সব বুঝাচ্ছি এবং মাস্ক দিচ্ছি, মাস্ক পরার যে গুরুত্ব সেটা বুঝাচ্ছি। শুভ দত্ত, সুব্রত সামন্ত, আচ্ছা সুব্রত সামন্ত রায়ের সাহায্যে আজ কত মাস্ক আজির উদ্যোগে আমরা 2000 মানুষকে, আজকে পথ চলতি মানুষকে মাস্ক বিলি করব, এখনো চলছে আমাদের। এবং কী দেখছেন যে দিনকে দিন করোনা বাড়ছে, সেই জায়গাতে মানুষের এখন কি উদাসীন রয়েছে, মানে এখন মাস্ক পরে বেরোচ্ছে না? সেটা তো আছেই, সেই জন্যই মাস্ক বিলি করছি এবং ওদের বুঝাচ্ছি যাতে মাস্ক বিলির মাস্ক পরার গুরুত্বটা কী এটা বুঝাচ্ছি, যাতে ওরা ব্যবহার করে। আজ কোলাঘাটে দিয়ে হলো আরও সচেতন।